Hello everyone, good morning and welcome back to my channel. আজকে আমরা ইন্ডিয়ান স্টোরে গ্রসারি শপিং করতে যাব। অনেকের প্রশ্ন ছিল যে চালের দাম বা আরও অন্যান্য কিছুরই কীরকম দাম ওখানে। তো সকালে ঘুম থেকে দেরি করে উঠেছি বলে আর রান্নাবান্না করার সময় পেলাম না। এমাদুর বলল যে টেস্ট অফ ইন্ডিয়াতে গিয়ে আমরা লাঞ্চ করব, তারপরে আমরা গ্রসারি শপিং করব। তো এই জন্য আমরা চলে আসলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে। চলুন তাহলে ভেতরে। এখানে আরও দুই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, কিন্তু আমার আবার এই রেস্টুরেন্টের খাবার সবথেকে ভালো লাগে। প্রায় আমরা আসি এখানে, আসলে খুব শান্তি লাগে, মনে হয় যে ইন্ডিয়ান কারো হাতে রান্না খাচ্ছি। ভালোই টেস্ট খুব ভালো থাকে। এখানে যতবারই আসি শুধু ননভেজ অর্ডার করিতে, এই জন্য আমাদের বলল যে কিছু একটা ভেজ অর্ডার করতে। তো আমি ভেজের মধ্যে খুঁজে পেলাম মিক্সড ভেজ, এটাও ভালো, অনেক কিছু দেওয়া আছে দেখছি। আর একটা তান্দুরি চিকেন, তান্দুরি চিকেন আমার ভালো লাগে, এখানে এটা ভালো বানায়। আর ওর সাথে ওই কারিটা, ওটাও খুবই ভালো, খুব টেস্টি খেতে। আর দুটো নান অর্ডার করেছি, আর মেন কোর্সের সাথে দুটো রাইস দিয়ে দিয়েছে। তো আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট, এবার আমরা স্টার্ট করি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার গ্রসারি শপিং করতে আসলাম। এই স্টোরটার নাম আগে একটা অন্য ছিল, এখন নতুন করে এরা ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল গ্রসারি নাম দিয়েছে। তো এখানে ইন্ডিয়ান মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো চলুন ভেতরে তাহলে দেখি। আজকে আমি এই মেরিগোল্ড বিস্কিট নেব, অনেক দিন ধরে এটাকে খুঁজছিলাম। হঠাৎ করে আজকে আমার মনে হয়েছে যে ইন্ডিয়ান স্টোরে তো পেতে পারি, তো আজকে খুঁজতে খুঁজতে আবার এটা পেলাম, ভালোই হয়েছে। পাশে আবার গুড্ডে বিস্কিট, এটাও ভালো, কিন্তু এটা একটু মিষ্টি বলে আমার আবার এটা ভালো লাগে না। এখানে মোটামুটি ইন্ডিয়ান বিস্কিটগুলো সবই আছে দেখতে পাচ্ছি, যাই হোক ভালোই। আমার সবথেকে মেরিগোল্ড বিস্কিটটাই চা দিয়ে খেতে ভালো লাগে, অন্য বিস্কিটগুলো অতটা ভালো লাগে না। এতদিন ধরে আমরা শুধু ওই চকলেট ফ্লেভারের হাবি জাবি বিস্কিট কিনতাম, কিন্তু আমার খেতে ভালো লাগছিল না। যাই হোক এই বিস্কিটটা পেলাম, এরপর থেকে আমি এটাই নেব চা দিয়ে খাওয়ার জন্য। এবার দুটো মুড়ির প্যাকেট নেব, এই মাইসোর মুড়মুড়া, এই মুড়িটা খেতে ভালো। এই মুড়িটার দাম হচ্ছে আপনার 300 গ্রাম করে এক একটা প্যাকেট, আর এর দাম হচ্ছে $6.98, তার মানে মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে 500 থেকে 550 টাকা পার প্যাকেট। এবার একটা পাঞ্জাবি সমোসার প্যাকেট কিনবো, এই প্যাকেটটাতে 20টা সমোসা আছে, অলরেডি এটাকে ফ্রাই অ্যান্ড বেক করা আছে। তো যখন আপনি খাবেন তখন হালকা ফ্রাই করে নিতে হবে বা মাইক্রোওয়েভে একটু বেক করে নিতে হবে। খেতে খুব একটা খারাপ না, টেস্টিই আছে, এর আগেও আমরা খেয়েছি। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে এখানে চাল পাওয়া যায় কি না, আর চাল পাওয়া গেলে সেই চালের দাম কত। এখানে মোটামুটি সব ধরনেরই চাল পাওয়া যায়, তবে দামটা অবশ্যই ইন্ডিয়ার থেকে অনেক বেশি। এখানে বাঙালিদের প্রধান খাদ্য ভাত, আর এই চাল পাওয়া যাবে না তাই হয় বলুন। বাঙালিরা বিশ্বের সব জায়গাতেই আছে, তো সেই জন্য চালটাও সব জায়গায় অ্যাভেলেবেল। এই পন্নি বয়েল রাইসটা হচ্ছে আমাদের দিকে দুবার সেদ্ধ করা চালটা, এই চালটার অন্যান্য চালের থেকে দামটা একটু বেশি। 4 পাউন্ডের দাম $16.99, তার মানে হয়ে যাচ্ছে 1200 থেকে 1300 টাকাই, ওই ধরুন 650 বা 700 টাকা পার কেজি পড়ছে এই চালটার দাম। দ্বীপের এই বাসমতি রাইসের প্যাকেটটা হলো 4 পাউন্ডের এবং এর দাম $9.99, মানে মোটামুটি ধরুন 750 বা 770 টাকা। আমরা কেজিতে যদি হিসাব করি তাহলে এটা 400 বা 420-430 টাকার মতো করে পড়ছে পার কেজিতে। টিল্ডার এই বাসমতি রাইসের প্যাকেটটাও 4 পাউন্ডের এবং এর দাম $12.99, মানে 950 বা 1000 টাকার মতো। কেজিতে হিসাব করলে এটা 500 বা 550 টাকা পার কেজি পড়ছে। 1 পাউন্ড মানে 450 গ্রামের থেকে একটু বেশি। গাজবের এই বাসমতির রাইসের প্যাকেটটাও 4 পাউন্ডের এবং এর দাম $8.99, মানে 650 বা 700 টাকার মতো।
এটা কেজিতে হিসাব করলে 320 বা 350 টাকা পার কেজি পড়ছে এই চালটার। স্বাদ বাসমতির এই প্যাকেটটা হচ্ছে 2 পাউন্ডের এবং এর দাম $4.99, মানে 350 বা 380 টাকার মতো। আর কেজিতে হিসাব করলে এটা মোটামুটি ওই 400 টাকা পার কেজি পড়ছে। এই দিকের প্যাকেটগুলো একটু বড় বড়, ওই একই চাল শুধু প্যাকেটগুলো বড়, 10 পাউন্ড করে আছে বা 20 পাউন্ড করে। তো আপনি যত বড় প্যাকেট কিনবেন তো কেজি দরে দামটা একটু কম পড়ে। এটা অবশ্যই শুধু এখানে নয়, আমাদের ইন্ডিয়াতেও আপনি যখন বেশি কিছু কিনবেন তখন একটু দামটা কম পড়ে, তো সেটাও এখানেও। এখানে আমি আবার 20 পাউন্ডের বেশি কোনো প্যাকেট দেখছি না, হায়েস্ট ওই 20 পাউন্ডই দেখতে পাচ্ছি। এই দিকের এই সোনামাসুরি চালটাও ভালো, আমরা মাঝে মধ্যেই কিনি, ভালোই লাগে খেতে। তো এর 20 পাউন্ডের দাম হচ্ছে $22.99, মানে 1700 বা 1800 টাকা। তো এটা কেজি দরে হিসাব করলে 190 টাকা পার কেজি পড়ছে। এদিকে সব মশলা, এখানে সব ধরনেরই মশলা আপনি ইন্ডিয়ান পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তবুও অনেকেই নিয়ে আসে, আমি নিজেই নিয়ে আসি ইন্ডিয়া থেকে মশলা, কারণ এখানে দামটা অনেকটা বেশি পড়ে। এই দেখুন লিচুগুলো কত পরিষ্কার আর কত বড় বড় হয়ে আছে। আগের দিন এমাদের লিচু নিয়ে গেছিল, অনেকটা ছোট ছোট ছিল, আজকেরগুলো দেখতেও ভালো লাগছে, সাইজটাও একটু বড় লাগছে, নিতে হবে। তো এই লিচুর দামটা বলি, 1 পাউন্ডের দাম $7.99, মানে মোটামুটি ওই 600 টাকার মতো, কেজি দরে হিসাব করলে ওই 1300 টাকার মতো কেজি পড়ছে। এখানের যে কোনো গ্রসারি স্টোরে খুব ভালো ভালো বেগুন পাওয়া যায়, আপনি চাইলেও পোকালা বেগুন কিনতে পারবেন না। এই কুমড়োটাও প্রায় অনেক জায়গায় আমি দেখেছি, আমরা এটা খাই ভালো খেতে। 1 পাউন্ডের দাম $1.99। এই কুমড়োর এক একটা পিসের ওজন 500 থেকে 600 গ্রাম করে এবং পার পিসের দাম পড়ছে 180 বা 200 টাকা করে। এখানে ঝিঙেও খুব ভালো পাওয়া যায়। এই ইন্ডিয়ান স্টোরে সবজি মোটামুটি অনেক ভালোই পাওয়া যায়। আর এই করলাটাও খুব ভালো পাওয়া যায়। আমরা সবজিগুলো ইন্ডিয়ান স্টোর থেকেই কিনি আর ওই ফার্মার্স মার্কেট থেকে। এই স্টোরে ঢেঁড়সটাও খুব ভালো পাওয়া যায়, মাঝে মধ্যে তো দেখে মনে হয় যে সবে মাত্র গাছ থেকে তুলে আনলো। আমরা সবাই জানি আমেরিকানরা অত ঝাল খায় না, কিন্তু এখানে আবার বিভিন্ন ধরনের কাঁচা লঙ্কা পাওয়া যায়। এই কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল, দুটো তিনটে দিয়ে দিলে তো হয়ে গেল তরকারি, আর খাওয়া যাবে না। আর এই মিষ্টি কুমড়ো, কাঁচকলা, ওই দিকটাই আবার কিছুটা ফুলকপি, বাঁধাকপি, আরও অনেক কিছু আছে। এখানে প্রায় সব সবজিই পাওয়া যায়, কিছু কিছু জিনিস পাওয়া যায় না, কিন্তু মোটামুটি সবই পাওয়া যায়, অসুবিধা তেমন নেই। মোটামুটি আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট, এবার আমরা রুমে ফিরি। চলুন তাহলে, চলে আসলাম আমাদের অ্যাপার্টমেন্টের কাছাকাছি। আজকের ওয়েদারটা খুবই ভালো আছে, এই দেখুন চারিদিকটা। ওই সামনের অ্যাপার্টমেন্টগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলোর মধ্যে আমাদের অ্যাপার্টমেন্ট। চলুন আমরা রুমের মধ্যে যাই। লিচুগুলো বাইরে থেকে তো দেখে ভালোই মনে হচ্ছে, খোসাটা ছাড়ালে তবে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কতটা ভালো। এই দেখুন খোসাগুলো ছাড়িয়ে দিলাম, তো খুব একটা খারাপ নয়, ভালোই আছে, আমাদের দেশের মতোই লিচু মনে হচ্ছে। খেতেও টেস্টি, আমাদের একটা খেলো বললো যে ভালোই আছে। আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন।